নবীজির সাহাবি হামজারাম সাধারণ কোন সাহাবি না, নরমাল কোন সাহাবি না, আল্লাহর নবীর অনেক বড় সাহাবি বলতেছেন মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি এজন্য কান্না করি। আবু বকর ডাক দিয়া বললেন সহি মুসলিমের হাদিস 2750 নম্বর হাদিস। আবু বকর ডাক দিয়া বলছেন সুবহানাল্লাহ মা তাকুলু ইয়া হামজালা। আবু বকর অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন আর বললেন হামজালা কি বলো তুমি, মুনাফিক হয়ে গেছো, পাগল হয়ে গেছো নাকি, কিভাবে তুমি মুনাফিক হয়ে গেলা? হামজালা ডাক দিয়া বলে হে রাসূলুল্লাহর সাহাবী, আমি যখন রাসূলুল্লাহর মজলিসে হাজির হয়ে যাই, নবীজির মজলিসে যখন উপস্থিত হয়ে যাই, নবীজি যখন জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, নবীজি যখন কবরের আলোচনা করেন, হাশরের মিজানের ফুলসিরাতের আলোচনা করেন, আমার মনটা এত নরম হয়ে যায়, এত নরম হয়ে যায়, মনে হয় যেন নবীজির এই আলোচনার সময় আমি নিজের চোখ দিয়ে আল্লাহর জান্নাত দেখতে পাই। কিন্তু হে আবু বকর, নবীজির মজলিস ছেড়ে যখন বাসায় চলে যাই, বাসায় চলে যাওয়ার পরে আমার অন্তরটা রাসূলুল্লাহর মজলিসে যেমন নরম ছিল এমন নরম আর থাকে না। দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, বিবিকে সময় দিই, বাচ্চাকে সময় দিই, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে যায়, আগে যেমন অন্তর রাসূলুল্লাহর কাছে থাকতে ছিল এরকম অন্তর আর থাকে না। এই জন্য আমার মনে হয় আমি ঈমান হারা হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি, আর না হয় রাসূলুল্লাহর মজলিসে আমার অন্তরের অবস্থা কেন একরকম, আর বাড়িতে আসলে অন্তরের অবস্থা হয় কেন আরেকরকম। সুবহানাল্লাহ, চিন্তা করেন কারবার, নবীজির সাহাবি, নামাজও ঠিক আছে, রোজা ঠিক আছে, সব আমল ঠিক আছে, কিন্তু অন্তর একটু ব্যতিক্রম মনে হয়, এই জন্য নিজেকে মুনাফিক হয়ে গেলাম কিনা টেনশনে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছেন ভাই হামজারাম, এ কারণেই যদি তুমি নিজেকে মুনাফিক মনে করো, অন্তরের ভিন্নতার কারণে যদি তুমি নিজেকে মুনাফিক মনে করো, তাইলে তো আমি আবু বকরেরও মনে হয় আমি আবু বকর মুনাফিক হয়ে গেছি, কারণ আমি রাসূলের মজলিসে যখন উপস্থিত থাকি আমার অন্তরের অবস্থা হয় একরকম, বাড়িতে চলে গেলে অন্তরের অবস্থা হয় আরেকরকম। হামজালা ডাক দিয়া বলো সাহাবী রাসূল, তাইলে চলো আমরা দুইজনে মিলে দরবারে রাসূল রাসূলুল্লাহর দরবারে চলে যাই। কোন সুবহানাল্লাহ, হযরতে হামজালা রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে যান। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পরে হযরতে হামজালা কান্না করতে করতে রাসূলুল্লাহর মজলিসে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলছেন হামজালা মা ইউবিকা ইয়া হামজালা, হামজালা কান্না করো কেন? সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেলেন, হামজালা তো সাধারণ কোন সাহাবী না, আজকে পাগলের মতো শিশু বাচ্চার মতো ফুফায় ফুফায় কেন কান্না করে? আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন মা ইউবিকা ইয়া হামজালা, হামজালা তুমি কেন কান্না করো, কান্না তামাও তোমার কান্না আমি বিশ্ব নবী বরদাস্ত করতে পারি না। কোন সুবহানাল্লাহ, হামজালা তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না, বন্ধ করো, কি হয়েছে তুমি বলো। হামজালা ডাক দিয়া বলে না ফাকা হামজালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী হামজালা মনে হয় মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, হামজালা তুমি কিভাবে মুনাফিক হয়ে গেলা, তুমি কেমন করে নিজেকে মুনাফিক মনে করলা, মুনাফিক হয়ে যাওয়ার ব্যাপারে এত ভয় তোমার কেন? হামজালা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ তাযকুরুনা বিন্নারি ওয়াল জান্নাহ হাত্তা কান্না রায়া আইনিন, ইয়া রাসূলুল্লাহ আপনার মজলিসে যখন থাকি তখন আপনি জান্নাতের জাহান্নামের আলোচনা যখন করেন তখন অন্তরটা এত নরম হয়ে যায়, এত নরম হয়ে যায়, মনে চায় জিন্দেগি ভর যেন আল্লাহর ইবাদত করি, কিন্তু আপনার মজলিস থেকে যখন বাড়ি চলে যায়, বাসায় যখন চলে যায়, অন্তরের অবস্থা হয় অন্যরকম, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার মজলিসে থাকলে পরে ঈমানের যে স্পিড থাকে, ঈমানের যে স্পৃহা থাকে, আমলের স্পৃহা থাকে, ওইটা বাসায় যাওয়ার পরে আর অবশিষ্ট থাকে না। আল্লাহ নবী ডাক দেয়া বলেন হামজালা সাআতুন ওয়া সাআতুন ওয়া সাআতুন ইয়া হামজালা, আল্লাহ নবী তিনবার বললেন, তিনবার বললেন সাআতুন ওয়া সাআতুন ওয়া সাআতুন ইয়া হামজালা। হামজালা রে, মুমিনের পরিচয় তো হলো মুমিন দুনিয়া এবং আখেরাত উভয়টাকে ব্যালেন্স করে চলবে, মুমিন আখেরাতকেও ঠিক রাখবে, দুনিয়াকেও ঠিক রাখবে,
কোন বান্দা বান্দি যদি তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবকিছু বাদ দিয়া শুধু এবাদত করে, দুনিয়ার মানুষের খোঁজ খবর নেয় না, দুনিয়াকে একেবারে বাদ দিয়ে দে, এরকম কাজ করা ইসলামে নাই। ইসলাম কি বলে? ইসলাম বলে তুমি দুনিয়ার কাজও করো আখেরাতের কাজও করো। কেউ যদি শুধু আখেরাত নিয়ে ব্যস্ত হয় এটাকে বলে বৈরাগ্য, লা রুহবানিয়্যাতা ফিল ইসলাম, নবীজি বলেন এমন বৈরাগী হওয়া ইসলামে সুযোগ নাই। আবার শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত যদি কেউ হয় এটার স্থানও ইসলামে নাই। আল্লাহ নবী ডাক দেয়া বললেন হামজালা, সাআতুন ওয়া সাআতুন ওয়া সাআতুন ইয়া হামজালা, হামজালা তুমি টেনশন কইরো না, মুমিনের কাজ হলো দুনিয়াও ঠিক রাখবে আখেরাতও ঠিক রাখবে। তুমি তো আখেরাতের যত আমল আছে সব আমল করো, দুনিয়ার কাজও ফাঁকে ফাঁকে করো, এটা কোনো অসুবিধা নাই। তবে হামজালা তোমার যে মনের আকাঙ্ক্ষা, তোমার মনের যে তামান্না, সব সময় শুধু নেক আমলই করতা, সব সময় শুধু নেক আমলই করতে চাও, এই যে তামান্না আমার মজলিসে থাকা অবস্থায় হয়, বাস্তবে যদি আমার মজলিস থেকে বাড়ি যাওয়ার পরে আমার মজলিসে থাকলে আমলের যে স্পিডটা থাকে ওই স্পিডটা বাড়িতে যাওয়ার পরেও যদি অবশিষ্ট থাকতো, তাহলে আসমানের ফেরেশতাগুলো তুমি বিছানায় যখন ঘুমাতে যাইতা ওই মুহূর্তেও আসমানের ফেরেশতা তোমার সাথে মুসাফা করা শুরু করে দিত। এটা করলে তো তুমি নিজে ফিরিস্তা হয়ে যাইবা। অতএব হামজালা তুমি টেনশন করো না, আমি নবীজি বললাম তুমি হামজালা মুনাফিক তো হও নাই, আমি নবীজি সাক্ষ্য দিলাম তুমি হামজালা, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, আমি নবীজি সাক্ষী দিলাম তুমি হামজালা আল্লাহর জান্নাতের মেহমান। আমরা কি শিখলাম এখান থেকে? নবীজির সাহাবী হযরতে হামজালা এত বড় সাহাবী, নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক এত বড় সাহাবী, কিন্তু সব সময় এই ভয়ে থাকতেন কখন জানি আমি মুনাফিক হয়ে গেলাম। তো সাহাবীরা যদি ইমানের ব্যাপারে এত শঙ্কিত থাকেন, মুনাফিক হয়ে যাওয়ার ভয় করেন, সব সময় তারা কেয়ারফুল থাকেন, সতর্ক থাকেন, আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আছে না নাই? নবীজির আরেকজন বড় সাহাবী আরেকটা হাদিস থেকে শোনাচ্ছি, বুখারী মুসলিমের হাদিস। নবীজির সাহাবী সাইয়েদুনা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নরম না গরম, ছোট সাহাবী না বড়, বড় সাহাবী, আল্লাহু আকবার, নবীজির কত বড় সাহাবী হযরতে উমর, বহুদিন আলোচনা করেছে আরো করব, কত বড় সাহাবী দেখেন হযরতে উমর, কত বড় সাহাবী এটা পরে আসছে, আগে ঘটনা শুনেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সব সময় একটা দোয়া করতেন, আপনাদেরকে শিখাই দিচ্ছি শবে বরাতের রাতে, আরো কয়েকদিন এই দোয়াটা শিখাইছি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক, সব সময় হযরত উমর ফারুক দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনি শহীদ হিসেবে কবুল করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, হযরত উমর দোয়া করতেন আল্লাহ আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করেন, আমাদের শহীদ হওয়ার তামান্না আছে না নাই? নবীজির আরেকটা হাদিস শুনাই, শুনেন মিশকাতের হাদিস, নবীজি বলেন কেউ যদি কন্টিনিউ শহীদ হওয়ার জন্য আল্লাহ পাকের দোয়া কাছে দোয়া করে আর তার হৃদয়ে যদি তামান্না লালন করে, আকাঙ্ক্ষা করে আল্লাহ আমি শহীদ হতে চাই, নবীজি বলেন যদি কন্টিনিউ আল্লাহ পাকের কাছে চায় আর মনে মনে তামান্না করে আল্লাহর কাছে, চোখের পানি ঝরে আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ আমি শহীদ হতে চাই, আপনি আমাকে শহীদ হিসাবে কবুল করেন, নবীজি বলেন এভাবে যদি কেউ কন্টিনিউ আল্লাহর কাছে চাইতেই থাকে চাইতেই থাকে, ওই বান্দা যদি মৃত্যুর সময় বিছানায় পড়েও মারা যায়, নবীজি বলেন আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে কবুল করেন। সুতরাং আমাদের চাওয়ার দরকার আছে না নেই? হযরত উমর ফারুক আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে শহীদ হিসাবে কবুল করেন, আল্লাহ পাক হযরত উমরের দোয়া কবুল করেছেন। হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইমাম ছিলেন, ওই যে আরেকদিন বললাম আমাদের সমাজে তো ইমাম মানে তার ক্লাস যে তাই হেউল ইমাম, কোনো মূল্য নাই। মনে রাখবেন ইমামের প্রতি যদি আপনার শতভাগ ভক্তি শ্রদ্ধা সম্মান ভালোবাসা না থাকে, ইমামের পিছনে আপনার ইক্তেদা করাই ঠিক না, আপনি বাহিরে গিয়ে নামাজ পড়েন, কারণ ইমাম তো ছিলেন রাসূল, রসুল জীবদ্দশায় কোন সাহাবি ইমামতি করেন নাই, এই চেয়ার এটা অনেক দামি চেয়ার, এটা নবীজির চেয়ার, আবু বকর যতদিন জীবিত ছিলেন আর কেউ ইমামতি করেন নাই,
আবু বকর দুনিয়া থেকে চলে গেছেন, হযরতে উমর খলিফা হয়েছেন, উমরের জীবন দশা আর কোন সাহাবী ইমামতি করেন নাই, এটা অনেক দামি চেয়ার, নবীওয়ালা চেয়ার। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মৃত্যু শয্যায় শায়িত, কখন জানি দুনিয়া থেকে চলে যায় আমি বলতে পারি না। ইতিমধ্যে হযরতে উমরের ট্রিটমেন্টের জন্য ডাক্তার ডাকা হলো, ডাক্তার চলে আসছে। ডাক্তার যখন পুরা বডি চেক আপ করলো, সব জায়গা যখন চেক আপ করলো, চেক আপ করার পরে হযরতে উমরকে লক্ষ্য করে বলছে, ইন্নাকা সাতামুত ওয়া লান তাঈশা ইয়া উমর, উমর আপনার শরীরের যে কন্ডিশন, আপনার শরীরের যে অবস্থা, আমার মনে হয় আপনি খুব অল্প সময়ের ভিতরেই মারা যাবেন, আপনাকে কোনোভাবে আর বাঁচানো সম্ভব না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কান্না শুরু করে দিলেন। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মনে করেছেন হযরতে উমর মৃত্যুর ভয়ে কান্না করেন। হযরতে উমর ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, আমি মরণের ভয়ে কান্না করি না। আমি উমর জানি, যে মানুষ এই পৃথিবীতে আসবে তার একদিন মরতে হবে, সেটা আজ হোক আর কাল হোক, অতএব আমি মৃত্যুর জন্য কান্না করি না, মরণের ভয় আমার নাই, মরণের জন্য কান্না করি না। তাইলে কেন কান্না করেন? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে মৃত্যু শয্যায় শায়িত, আমার কাছে মনে হয় না জানি আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমার ঈমান নষ্ট ভ্রষ্ট হয়ে গেল কিনা, কারণ আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, নামাজটা কমপ্লিট করতে পারলাম না, আমার মনের ভিতরে কষ্ট, আমি না জানি মুনাফিক হয়ে গেলাম কিনা, আর এই জন্য আল্লাহ পাক আমাকে নামাজ পড়তে দেয় নাই বাকি নামাজ, আমার ভয় লাগে, তাড়াতাড়ি করে তোমরা হুযাইফাত ইবনুল ইয়ামানের কাছে চলে যাও। হুযাইফাত ইবনুল ইয়ামানের কাছে গিয়ে বলো, আমি উমরটাকে ডাকতেছি হযরতে, হযরতে হুযাইফাকে নিয়ে আসো। কেন হযরতে হুযাইফাকে নিয়ে আসা হবে? নবীজি ইন্তেকালের পূর্বে হযরতে হুযাইফাত ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুনাফিকদের একটা লিস্টি ধরায় দিয়েছেন। কিসের লিস্টি? মুনাফিকদের লিস্টি। কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে নামাজ পড়ে, নামাজের কাতারেও এক নম্বরে, মুনাফিকের কাতারেও এক নম্বরে, আছে না নাই? আছে। কোন আছে না নাই? নামাজের কাতারেও এক নম্বরে, আবার কিসের কাতারেও এক নম্বরে, মুনাফিকের কাতারে আছে নি? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে নবীজির সিক্রেট কথা, গোপন কথা কাকে বলতেন? হযরতে হুযাইফাকে, হুযাইফাত ইবনুল ইয়ামান সিররু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সিক্রেট যত নিউজ ছিল বা যত খবর ছিল, সংবাদ ছিল, কোন সাহাবীর কাছে না পাওয়া গেল, কার কাছে পাওয়া যেত? হুযাইফার কাছে। নবীজি ইন্তেকালের পূর্বে 12 জনের মুনাফিকের একটা লিস্ট দিয়ে গিয়েছিলেন, এরা হচ্ছে মুনাফিক, এদের জানাজার নামাজ তুমি পড়বে না। তো আমাদের সমাজেও এটা নিয়ম করা দরকার, যারা নামাজের কাতারেও প্রথম কাতারে দাঁড়াবে, আবার মসজিদ থেকে বের হয়ে গেল উলামায়ে কেরাম এবং দীন ধর্ম নিয়ে মুনাফিকের কাতারেও প্রথম কাতারে দাঁড়াবে, এদের ক্ষেত্রেও জানাজার নামাজ না পড়ার আইন করা দরকার, ঠিক কিনা? এটা রসুলুল্লাহর আইন, এটা আমাদের আইন না, রসুলুল্লাহ হযরত হুযাইফাকে শিক্ষা দিয়ে গেছেন, নেও 12 জনের লিস্ট দিলাম, এরা মুনাফিক, এদের কি পড়বা না, জানাজা পড়বা না। হযরতে হুযাইফাত ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসা হলো। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমর ডাক দিয়া বলছেন, হুযাইফা আমি তোমাকে দেখেছি একটা বিষয় জিজ্ঞেস করার জন্য, আমার কাছে লুকাইবা না, গোপন করবা না। হুযাইফা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন কি জানতে চান বলেন? রাসূলুল্লাহ সাহাবী হযরতে উমর ডাক দিয়া বলেন, হুযাইফা আমি জানি আল্লাহর হাবিব তোমার কাছে 12 জন মুনাফিকের লিস্ট দিয়েছেন, হাল সাম্মানি লাকা রাসূলুল্লাহ ফিল মুনাফিকিন, হুযাইফা রে আল্লাহ নবী তোমার কাছে যে লিস্ট দিয়েছেন 12 জন মুনাফিকের লিস্ট, আমার ভয় হয় আমি মুনাফিকের কাতারে আছি কিনা, আমার আশঙ্কা হয়, হুযাইফা আমি তোমার কাছে অনুরোধ করব আমার নামটা আছে কিনা তুমি আমাকে দয়া করে বলে দাও, কোন সুবহানাল্লাহ। হযরতে হুযাইফা ডাক দিয়ে বলেন, লা আস্তাতিউ আন আকুলা লাকা ইয়া উমর ফাইন্না রাসূলুল্লাহি কাদ ইতামানানি, উমর আমি এটা বলতে পারবো না, আমাকে মাফ করবে না, আই এম এক্সট্রিমলি সরি, আমি বলতে পারবো না,
রাসূলুল্লাহ আমার কাছে আমানত রেখেছেন, এটা সিক্রেট, অতএব এটা পাবলিশ করা যাবে না। হযরতে ওমর আরো কান্না বাড়ায় দিলেন, ডাক দিয়ে বলছেন আনশুদুকা বিল্লাহি ইয়া হুযাইফা, দোহাই লাগে হযরতে হুযাইফাকে বলতেছেন আমিরুল মুমিনিন, হযরতে ওমর আল্লাহর দোহাই দিয়ে বলতেছেন হুযাইফা আল্লাহর দোহাই লাগে, তোমার কাছে করজুরে আমি বলছি, তোমার কাছে আমার জীবনের শেষ আবদার, আল্লাহর হাবিব মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা বলেছেন কিনা তুমি দয়া করে বলে দাও, কম সুবহানাল্লাহ। এই কথাটা যখন হযরতে ওমর বললেন, হযরতে ওমর বলার পরে হুযাইফা একেবারে সাইলেন্ট হয়ে গেলেন, ফাসাকাতা ওয়াদামাআত আইনাহু, হযরতে হুযাইফার চোখ দিয়া আওয়াজ করে কান্না করে না, হযরতে হুযাইফার চোখ দিয়া অটোমেটিক ঝরঝড় করে পানি ঝরছে, হযরতে ওমর কান্না করে, হুযাইফাও কান্না করে, সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে, হযরত ওমর ডাক দিয়া বলে হুযাইফা আমার নাম আছে কিনা দয়া করে বলে দাও, কখন জানি আমার জান চলে যায় আমি বলতে পারি না। এবার হযরতে হুযাইফা ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন আপনার নাম কেন নবীজি নিবেন, আপনি তো সেই সাহাবী, আনতা কাদ শাহিদতা বাদরান, আপনি তো বদরের প্রান্তরে রাসূলুল্লাহর পক্ষ হয়ে কাফেরদের সাথে মোকাবেলা করেছেন, জানবাজি রেখেছেন আপনি, আপনার নাম কেন নবীজি মুনাফিকদের লিস্টের ভিতরে দিবে, আপনি তো সেই সাহাবী যেই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আমার উমর যেই বিষয়ে সন্তুষ্ট হয়ে যায় আমি বিশ্ব নবী সেই বিষয়ে সন্তুষ্ট হয়ে যায়। হে ভাই ওমর, আপনার নাম নবীজি কেন মুনাফিকের লিস্টে দিবেন, আপনি তো সেই সাহাবী যার মতের সাথে মত মিল রেখে আল্লাহ পাক কোরআনুল কারীমের কম পক্ষে 15-21 জায়গাতে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে দিয়ে, ওমর আপনার টেনশনের কোনো কারণ নাই, লা মা সামাকা রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমার কাছে আপনার নাম বলেন নাই, আপনি টেনশন কইরেন না, এটা সিক্রেট ছিল কিন্তু আপনি আমাকে বাধ্য করবার কারণে বলেই ফেললাম, তবে মনে রাখবেন আর কাউকে আমি কোনদিন এই লিস্টিতে কার নাম আছে কার নাম না এটা বলবো না, আপনি যেহেতু নবীজির এত বড় সাহাবি এজন্য আপনাকে বলে ফেললাম, আপনি নিশ্চিত থাকতে পারেন, আরে আপনি তো সেই সাহাবি যেই সাহাবির ব্যাপারে নবীজি মসজিদে নববীতে বসে সমস্ত সাহাবিদের মধ্যে ঘোষণা দিয়েছিলেন, উচ্চ কণ্ঠে নবীজি বলেছিলেন জান্নাতে মধ্য বয়স জান্নাতে বৃদ্ধ যারা হবে, বৃদ্ধ বয়সে দুনিয়া থেকে যারা বিদায় নেবে এদের মধ্যে যারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতীদের মধ্যে দুইজন সাহাবী নেতৃত্ব দিবে, একজন হচ্ছে হযরতে আবু বকর আর একজন হচ্ছে হযরতে ওমর, আর যেই মানুষটা জান্নাতি মানুষের নেতৃত্ব দিবে ওই মানুষের নাম নবীজি কেমন করে নিতে পারে, কোন সুবহান, এটা হচ্ছে হযরতে ওমর নিজের ঈমান নবীজি ডিরেক্টলি তার হ্যান্ড ক্যাশ করেছেন, জান্নাতের সার্টিফিকেট হাতে তুলে দিয়েছেন, বলেছেন ওমর ফিল জান্নাত, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, সেটা তো নবীজির কথা, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন বদর প্রান্তরে যেই সাহাবীরা আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে ইসলামের পক্ষে যারা লড়াই করেছে তাদের ব্যাপারে ডিরেক্টলি আল্লাহ পাক কোরআনেই বলেছেন আজকের পরে তোমরা যাই করো আমি আল্লাহ সব মাফ করে দেব। আপনার নাম মুনাফিকের লিস্টে থাকার কোনো প্রশ্নই আসে না, আপনি টেনশন করবেন। সহিহ বুখারীর আরেকটা হাদিস, মুসলিমের হাদিস এবং তাফসীর তাবারীর হাদিস, হাদিস নাম্বার হচ্ছে সূরা তাওবার 102 নাম্বার আয়াত, ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন, 11 পারা 2 নাম্বার পৃষ্ঠা, সূরা তাওবার 102 নাম্বার আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর তাবারীর ভিতরে সাহাবী রাসূল সাবিত ইবনে কায়েসের আরেকটা হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছেন, ইমাম মুসলিম নিয়ে এসেছেন, দেখেন সাহাবীরা কত এলার্ট ছিলেন, কত সতর্ক ছিলেন সাহাবী, নবীজির সাহাবী হযরতে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস নবীজির পার্সোনাল সেক্রেটারি ছিলেন, ব্যক্তিগত সচিব ছিলেন নবীজি, নবীজির ব্যক্তিগত সচিব ছিলেন, সেক্রেটারি ছিলেন। আচ্ছা বলুন তো এই লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে যেই মানুষটাকে নবীজি নিজের সিকিউরিটি রেখেছেন বা সেক্রেটারি রেখেছেন, তার পার্সোনাল সচিব হিসেবে রেখেছেন, অন্যান্য সাহাবীদের তুলনায় তার মর্যাদা কম হলে কি নবীজি রাখতেন?
কত দামি হলে এটা সম্ভব যে নবীজির একান্ত সচিব হযরতে সাবিত রাদিয়াল্লাহু আনহু কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত 26 পারা 14 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়ে 26 পারা 16 পৃষ্ঠায় এই সূরাটা শেষ হয়েছে। সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত যখন নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতের অর্থ হলো, হে ইমানদার বান্দা বান্দিরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, তোমাদের গলার আওয়াজকে উঁচু করো না, ফাওকা সাওতিন নাবী, নবীজির গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজ উঁচু করবা না, ওয়ালা তাজহারু লাহু বিল কওল, আর নবীজির সামনে তোমরা একে অপরের সাথে কথা বলতে গেলে যেভাবে উচ্চ কণ্ঠে কথা বলো, জোরে জোরে কথা বলো, নবীজির সামনে তোমরা এভাবে জোরে জোরে কথা বলবা না, উচ্চ কণ্ঠে কথা বলবা না, একদম আস্তে আস্তে করে নবীজির সামনে কথা বলবা। কেন? যদি তোমরা নবীজির আওয়াজের তুলনায় তোমাদের আওয়াজ বড় হয়ে যায় আর নবীজির সামনে যদি তোমরা উচ্চ কণ্ঠে কথা বলো, তাহলে তোমাদের আমল, তোমাদের অজান্তেই সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তোমাদের সমস্ত আমল ভ্রষ্ট হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে নবীজির সাহাবী হযরতে সাবিত, বলেন তো নামটা কি? সাবিত, হযরতে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস, এই সাহাবি আর নবীজির মজলিসে আসেন। সাহাবিদের অবস্থা ছিল দুনিয়ার সমস্ত কাজ কারবার ছেড়ে দিয়া, যখনই নবীজি বয়ান করতেন, ওয়াজ করতেন, সাহাবিরা সব কারবার ছেড়ে দিয়া নবীজির মজলিসে হাজির হয়ে যেতেন, এটা সাহাবিদের অভ্যাস ছিল। কিন্তু ওই সাহাবি এই আয়াতটা নাজিল হওয়ার পরে আর নবীজির মজলিসে আসেন। ইমাম যারা হয়, খতিব যারা হয়, বা যারা দিনের খেদমত করে, মুসল্লি যারা মসজিদে আসে নিয়মিত খোঁজ খবর রাখে কে আসে কে আসে না, আমাদের সেক্রেটারি এসে মাঝে মধ্যে আমি বলি যে আপনাকে তো জোহরে দেখি নাই, আসরে দেখি নাই, তখন বলে যে একক তো আসলাম না, এটাই আপনি দেখে পেলেন। হ্যাঁ, এটা যারা ইমাম হয় এখানে যারা বসে এটা ফলো করে, এটা স্বাভাবিক, আপনি আসলে আপনিও ফলো করবেন, তো নবীজি ফলো করেন, সাবিতকে দেখি না তো বেশ কয়েকদিন হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, আমার সাহাবী সাবিত কোথায়? কয়েকদিন হয়ে গেল আমার সাহাবী সাবিত ইবনে কাইসকে দেখতে পাই না, কারণটা কি? আল্লাহ নবীর এক সাহাবী আসিম ইবনে আদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন তাইলে সাবিত ইবনে কাইসের সংবাদটা আমি আপনাকে এনে দিতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসিম ইবনে আদিকে অনুমতি দিলেন, তার খবরটা একটু আমাকে দাও। হযরতে আসিম চলে গেলেন হযরতে সাবিতের বাড়িতে, বাড়ি যাওয়ার পথে হযরতে আসিম দেখতে পেলেন রাস্তার মধ্যে, রাস্তার কিনারায় বসে হযরতে সাবিত ফুফায় ফুফায় কান্না করে, হাদিসে আসছে বুখারী মুসলিমের হাদিস, নবীজির সাহাবী হযরতে সাবিত ইবনে কাইস কান্না করতেছে, নবীজির সাহাবী সাবিত রাসূলুল্লাহর মজলিসে আর যায় না, হাজির হয় না। এবার হযরতে সাবিতকে আসিম ইবনে আদি ডাক দিয়ে বললেন, হে সাবিত ইবনে কায়েস, তুমি কেন রাসূলুল্লাহর মজলিসে যাও না, কারণটা কি? আল্লাহর নবী তোমাকে খুঁজেছেন, আল্লাহর নবী তোমাকে তালাশ করেছেন, নবীজি তোমাকে দেখতে পাচ্ছেন না কয়েকদিন যাবত। হযরতে সাবিত ইবনে কায়েস ডাক দিয়ে বললেন, না, আমি রাসূলুল্লাহর মজলিসে আর যাব না, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমি আর রাসূলুল্লাহর মজলিসে হাজির হতে পারবো না। নবীজির সাহাবী চলে গেছে আবার নবীজির কাছে, গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনার সাহাবী সাবিত ইবনে কাইস বলতেছে সে আর কোনোদিন আপনার মজলিসে হাজির হতে পারবে না, হাজির হবে না। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, আমার মজলিসে কেন আসবে না? নবীজি আবার ডেকে পাঠালে, যাও তুমি যাও, সাবিতকে গিয়ে বলো আমি বিশ্ব নবী ডেকেছি, আমার মজলিসে হাজির হওয়ার জন্য আমি নবীজি ডেকেছি। আসিম ইবনে আদি দৌড়ায় চলে যায় সাহাবী সাবিতের বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে সাবিত ইবনে কায়েসকে গিয়ে বলছে, রাসূলুল্লাহ তোমাকে দেখেছেন, রাসূলুল্লাহ তোমাকে অনুসন্ধান করেছেন, তালাশ করেছেন, যেতে বলেছেন। সাবিত ইবনে কায়েস কান্না করতে করতে রাসূলুল্লাহর মজলিসে হাজির হয়ে যায়। আল্লাহর নবীর মজলিসে যখন হাজির হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা ইউবিকি কায়া সাবিত, সাবিত তুমি কেন কান্না করো, কান্নার কারণটা কি? তুমি তো আমার ব্যক্তিগত সহকারী, ব্যক্তিগত সচিব,
তুমি কান্নার কারণ কি? তোমার যদি কোনো সমস্যা হয় আমি বিশ্ব নবী সেটা দেখবো। আমি বিশ্ব নবীকে বললেই তো আমি সেই প্রবলেমটা সলভ করতে পারি, বাট তুমি কেন না জানি আমার মজলিসে আসো না, আর কেন কান্না করো? সাহাবী ইবনে কাইস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর রাসূল, আমার গলার আওয়াজটা একটু উঁচু, আপনি জানেন আমি একটু জোর আওয়াজে কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা রাসূলের আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজকে উঁচু করবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী, তোমাদের আওয়াজকে রাসূলুল্লাহর আওয়াজের চেয়ে উঁচু করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাকা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আর রাসূলুল্লাহর সামনে তোমরা জোরে আওয়াজ করে কথা বলবে না। ইয়া রাসূলুল্লাহ, আনা রাফিউস সাউত, আমার গলার আওয়াজ একটু বড়, আমি স্বাভাবিকভাবে আমি চাইলেও আস্তে কথা বলতে পারি না, আমি একটু উঁচু আওয়াজে কথা বলি, জোর আওয়াজে কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় ভাইরা, এই আয়াতটা কিন্তু রাসূলের সাহাবীদের ব্যাপারে নাজিল হয় নাই, অন্য আরো কয়েকজন মানুষ, আরো কয়েকজন সাহাবী একটা মজলিসে বসে আর জোরে জোরে কথা বলতেছিলেন, তাদের ব্যাপারে নাজিল হয়েছে। অথচ হযরতে সাহাবী তার মনের ভিতরে কত ভয় কত ভয় কত ভয়, না জানি আমার আমল সব নষ্ট হয়ে গেল কিনা, আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার মজলিসে আসি না, আপনার সামনে যদি আমি উচ্চ কণ্ঠে আমার অজান্তেই যদি কোনো কথা ইতিপূর্বে বলে থাকি, তাইলে তো আমার সব আমল নষ্ট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহর হাবিব ডাক দেয়া বলছেন, সাহাবী তুমি কান্না বন্ধ করে দাও, ইন্নাকা লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ। হে সাহাবী, সাহাবী আমি সাক্ষ্য দিচ্ছি তুমি জাহান্নামী না, বরং তোমার ইন্তেকাল হতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাতে দেরি করবে না। ফাদহিকা, এরপরে তিনি হেসে দিলেন, একদম ফুফায় ফুফায় কান্না করতেছি না, নবীজি যখন বলছেন আমি বলছি, ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ, তোমার মরতে দেরি জান্নাতে যেতে দেরি না, নবীজির সাহাবি হেসে দিলেন। কোন মাত্র তিনজন সাহাবীর কথা বলছি, লিস্ট শেষ করা যাবে না। সহি বুখারীর 48 নম্বর হাদিস, 48 প্রথম খণ্ড 27 নম্বর পৃষ্ঠা, সহি বুখারীর 48 নম্বর একটা হাদিস বললেই বুঝতে পারবেন এই তিনজন সাহাবি না, সাহাবিরা কি পরিমাণ মুনাফিক হয়ে গেলাম কিনা, আমার ইমান ভেঙে গেল কিনা, আমার ইমান আমল নষ্ট হয়ে গেল কিনা, সাহাবায়ে কিরাম কি পরিমাণ ভয় পেতেন, সহি বুখারীর 48 নম্বর হাদিস শুনে বুঝবেন। নবীজির সাহাবীদের ব্যাপারে প্রসিদ্ধ তাবেঈ ইবনু আবি মুলাইকা তিনি বলেন, আদরাকতু 30 মিনাস সাহাবা, আমি 30 জন এমন সাহাবি পেয়েছি, এমন 30 জন সাহাবি পেয়েছি যাদের ভিতরে হযরতে আবু হুরায়রা আছেন, হযরতে আয়েশা আছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছেন, আব্দুল্লাহ ইবনে উমর আছেন, নবীজির বড় বড় আমি 30 জন সাহাবি আমার নিজের চোখে দেখেছি। ইবনু আবি মুলাইকা বলতেন, সহিহ বুখারীর 48 নম্বর হাদিস, তিনি বলেন আমি নবীজির এমন বড় বড় 30 জন সাহাবি নিজের চোখে আমি দেখেছি, আমি পেয়েছি, যারা প্রত্যেকেই মুনাফিক হয়ে গেলাম কিনা, ইমান আমল নষ্ট হয়ে গেল কিনা, সব সময় ভয় করতেন, আল্লাহর কাছে ইমান হেফাজতের দোয়া করতেন। কোন সুবহানাল্লাহ, নবীজির স্ত্রী সবচেয়ে কাছের স্ত্রী যিনি হযরতে আয়েশা, তিনি সব সময় সতর্ক থাকতেন ইমান চলে গেল কিনা। আবু হুরায়রা নবীজির সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, তিনি ভয় করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজি বলেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কোনো সিদ্ধান্ত দিয়ে দেয়, ওই সিদ্ধান্তের ব্যাপারে আমি আর কোনো দ্বিমত করি না, আমি নবীজিও সেই সিদ্ধান্ত মেনে নেই। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন বড় বড় বিগেস্ট পারসন যারা সাহাবীদের মধ্যে, ইবনু আবি মুলাইকা বলেন এমন বড় বড় 30 জন সাহাবি আমি পেয়েছি যারা প্রত্যেকেই নিজের ইমানের ব্যাপারে সব সময় সংশিত থাকতেন, কখন কোন কাজের কারণে আমার ইমান চলে গেল, কখন কোন কাজের কারণে আমার আমল নষ্ট হয়ে গেল। প্রিয় ভাইরা, আমার সর্বশেষ একটা ঘটনা সুফিয়ান সাউরির, দেখেন এত বড় একজন মুহাদ্দিস সুফিয়ান সাউরি, তিনি সব সময় তার চেহারা সবার সাথে চলাফেরা করতেন, উঠা বসা করতেন, কিন্তু তার চেহারা সবসময় ফ্যাকাশে হয়ে থাকত, মলিন হয়ে থাকত।
একজন জিজ্ঞেস করলো, আপনাকে এত চিন্তিত দেখায়, কখনোই আপনাকে হাসতে দেখি না, কখনোই আপনার চেহারাটা উজ্জ্বল হতে দেখি না, সবসময় আপনার চেহারা মলিন হয়ে থাকে, কেন? তিনি বলেন, আমার ভয় হয় তাকদীর বলতে যে জিনিসটা আছে ভাগ্য, এটা তো আল্লাহ পাক জন্মের আগেই লিখে রাখে কার ভাগ্যে কি আছে, আমার ভয় হয় যে আল্লাহ পাক যে আমার ভাগ্য লিখে রেখেছেন ওই তাকদীরের ফয়সালাতে আমি সৌভাগ্যবান না দুর্ভাগা আমি জানি না, এজন্য আমার বড় ভয় হয়। আর দ্বিতীয় ভয়টা আমার হয় কি জানি না জানি আমার ইন্তেকালের সময় আমার ইমানটা চলে যায়। সুবহানাল্লাহ, এত বড় আল্লাহর ওলি, এত বড় মুহাদ্দিস, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, এমন কি তার ইন্তেকালের সময় যখন হয়ে যায় সুফিয়ান তো কান্না শুরু করে দিছে। আল্লাহর আরেক বান্দা জিজ্ঞেস করলেন, মা ইউবকি কায়া সুফিয়ান, লিমাযা তাবকি, ফাইন্না আফওয়াল্লাহি আযম মিন যুনুবিক। জামিউল উলুম ওয়াল হিকামের প্রথম খণ্ড 125 নম্বর পৃষ্ঠায় ঘটনা বলছেন, হে সুফিয়ান সাউরি, আপনি কেন কান্না করেন? আপনি আপনি তো অনেক বড় আল্লাহর ওলি, এরপরেও যদি আপনার গুনাহ পাহাড় পরিমাণ হয় সমস্যা নেই, কান্না কেন করেন? কারণ আপনার গুনাহ যত বড় আল্লাহর দয়া তার চেয়েও বেশি বড়, আপনি কেন কান্না করেন? হযরত সুফিয়ান সাউরি বলেন, আমি জানি আমার গুনাহের চেয়ে আল্লাহ পাকের দয়া তার চেয়ে বেশি, অনেক অনেক বেশি, আমি আমার গুনাহের জন্য কান্না করি না। হে ভাই, আমি তো জানি না এই যে আমার মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে, এই মৃত্যুর সময় আমি আমার ঈমান নিয়ে যেতে পারবো কিনা, আমি তাওহীদের উপর আমার মৃত্যু হবে কিনা আমি জানি না। আল্লাহর কসম করে বলি, আমি আমার গুনার জন্য কান্না করি না, আমি যদি কোনোভাবে জানতে পারতাম আমি তাওহীদের উপর ইন্তেকাল করতে যাচ্ছি, তাইলে আমার গুনাহের জন্য আমি সুফিয়ান কান্না করতাম না, আমি কান্না করি তাওহীদের উপর মরতে পারি কিনা। সুবহানাল্লাহ, এই পাঁচটা ঘটনা হাদিস, সরাসরি হাদিস থেকে আপনাদের শুনাইলাম। এত বড় বড় সাহাবীরা নিজের ইমানের ব্যাপারে কত কেয়ারফুল ছিলেন, সতর্ক ছিলেন, তো তারা যদি তখন এত ফেতনা ছিল না, বর্তমানের ব্যাপারে নবীজি কি বলেছেন, শুরুতে বলেছি যে শাস জামানায় প্রত্যেকটা মুহূর্তে বৃষ্টির ফুটা যেভাবে একের পর এক পড়তে থাকে, শেষ জামানায় একের পর এক ফেতনা আসতে থাকবে, আর ফেতনার এক একটা ঝড়ে বহু মুমিন মানুষ কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ওই জামানায় ফেতনা এত বেশি ছিল না, এরপরও সাহাবায়ে কেরাম এত এলার্ট আমার ইমান চলে গেল কিনা, তো এই ফেতনার বহুমুখী ফেতনার জমানায় আমাদের এলার্ট হওয়ার দরকার আছে না নাই? তাহলে আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে, ইমানই মৃত্যু যেন আমরা লাভ করতে পারি, ইমানই মৃত্যু যেন আমরা লাভ করতে পারি, আমরা চারটা কাজ করব। এই চারটা কাজ বলে আজকের আলোচনা শেষ করব। এক নাম্বার কাজ হলো, কোন কাজ করলে আমার ইমান থাকবে, কোন কাজ করলে আমাদের ইমান চলে যাবে, সেটা আমাদের জানার দরকার আছে না নাই? এটা হচ্ছে আমাদের এক নাম্বার কাজ। আপনার নামাজ পড়ার আগে, প্রিয় ভাই প্রিয় মুসল্লি, নামাজ পড়ার আগে আপনার আগে এগুলো জানেন, কারণ আপনি এই ইমান ভঙ্গের কোন একটা কারণ যদি পাওয়া যায় আর ইমান শেষ হয়ে যায়, নামাজ পড়ে কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে না। এই জন্য নামাজের আগে ইমান ভঙ্গের কারণ জানা আপনার উপরে তার চেয়ে বড় ফরজ। তাহলে এক নম্বর ইমানই, ইমান নিয়ে যেন যেতে পারি, এক নম্বর সবক কি, ইমান ভঙ্গের কারণ আমাদেরকে জানতে হবে। দুই নম্বর, যথা সম্ভব কবিরা গুনা থেকে, গুনা থেকে বেঁচে থাকতে হবে। অনেক সময় আমরা নির্দ্বিধায় দেদার্সে গুনা করি। নবীজি বলেন, কেউ যদি একটা কবিরা গুনা করে, নুকিতাত ফিহি নুকতাতুন সাওদা, অন্তরে কালো দাগ পড়ে যায়, আরেকটা গুনা করে আরেকটা দাগ পড়ে যায়, আরেকটা গুনা করে আরেকটা দাগ পড়ে যায়, এক পর্যায়ে কল বা হার্ট বলতে যে জিনিসটা আছে পুরা হার্ট কালো দাগে ভরে যায়। এরপরে নবীজি বলেন, পুরা হার্ট যদি গুনা করতে করতে কারো পুরা হার্ট কালো হয়ে যায়, অন্তর যদি কালো হয়ে যায়, নবীজি বলেন ওই বান্দা যতই তাওবা করুক, ওই বান্দার তাওবা তার ভাগ্যে নসিব হয় না, মরণ মরণের সময় ইমান নিয়ে যাওয়া যাবে না। তিন নম্বরে আমাদের যেটা, এই যে ইমান ভঙ্গের যে কারণগুলো জানলাম, দুই নম্বরে কবিরা গুনা থেকে বেঁচে থাকলাম, তিন নম্বরে যে কারণগুলো জানলাম, ওই কারণ যেন কোনো অবস্থাতেই আমার থেকে প্রকাশিত না হয়ে যায়। চার নম্বর, ইমান নিয়ে যেন যেতে পারি, এই জন্য আমাদের কোরআন এবং হাদিসে নির্ধারিত কিছু দোয়া আছে, এই দোয়াগুলো যদি কোনো মুমিন বান্দা বান্দি কন্টিনিউ করতে থাকে, নবীজি বলেন আশা করা যায় আল্লাহ পাক তার ইন্তেকালের সময় ইমান নিয়ে মরণের সৌভাগ্য দান করবেন।
একবারে ছোট ছোট আমরা সবাই জানি, সবাই জানি, শুধু আমরা এগুলো দোয়া করতে হয় এটা জানি না। দেখেন এক নম্বর কোরআন থেকে এক নম্বর দোয়া আমরা জানি, সবাই জানি, সবাই আমার সাথে পড়েন, নবীজি বলেন তোমরা যদি ইমানি মৃত্যু নিয়ে ইমানি মৃত্যু চাও, মরণের সময় যদি তোমরা ইমান চাও, এই দোয়াটা বেশি বেশি করে পড়ো, রব্বানা লা তুযিগ কুলুবানা, এই দোয়াটা পড়ো। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 193 নম্বর আয়াতে ইমানি মৃত্যু কিভাবে আমরা পেতে পারি দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা ফাগফির লানা দুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তা ওয়াফানা মাআল আবরার। আমরা পারি না এটা, সবাই আমরা পড়বো। তিন নম্বর, এটা আমি শিখাই দিতে সবাই পড়াতে রাতে, তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইউসুফ 101 নম্বর আয়াত তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিস সালিহিন। কোরআনের এই তিনটা দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিস সালিহিন। কোরআনের এই তিনটা দোয়া, হাদিসের তিনটা দোয়া, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। সহিহ ইবনে হিব্বানের 2424 নম্বর হাদিস, নবীজি বলেন এই দোয়া সব সময় যারা পড়বে আল্লাহ পাক তাদেরকে ঈমানি মৃত্যু দান করবেন। কোন এরপরে দুই নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিম 4364 নম্বর হাদিস, নবীজি বলেন এই দোয়া তোমরা বেশি বেশি করবা, আল্লাহুম্মা তাওয়াফানা মুসলিমিন ওয়া আহিনা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন গায়রা খাযায়া ওয়ালা মাফতুনিন। তিন নম্বর দোয়া আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল ঈমান ওয়া যাইয়িনহু ফী কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনা আল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়া জাআলনা মিনার রাশিদিন। কুন আল্লাহুম্মা আমিন। এই ছয়টা দোয়া, কোরআন থেকে তিনটা দোয়া, সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াত, 193 নম্বর আয়াত, সূরা ইউসুফের 101 নম্বর আয়াত, এই তিনটা দোয়া কোরআনের, আর হাদিসের তিনটা দোয়া, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা এই দোয়া, আরেকটা আল্লাহুম্মা তাওয়াফানা মুসলিমিন, আরেকটা আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। যদি ওই তিনটা যে আমাদের দায়িত্ব ঈমান ভঙ্গের কারণ জানা, কোনো একটা কারণ যেন প্রকাশিত না হয়ে যায়, কবিরা গুনাহ করব না, এই তিনটার পাশাপাশি এই ছয়টা দোয়া যদি কেউ কন্টিনিউ করতে পারে আল্লাহর নামে কসম করলে কাফফারা দিতে হবে না, আল্লাহ পাক ওই বান্দাকে আর যাই হোক ঈমানি মৃত্যু দান করবেন। কোন সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের ঈমানটাকে যেন আমরা হেফাজত করতে পারি, আমরা যেন জীবনের শেষ প্রান্তে এসে আমরা ঈমান হারিয়ে না ফেলি, আমরা যেন মুনাফিক না হয়ে যাই। আল্লাহ পাক আমাদের সব ভাইকে সেই তৌফিক দান করেন। পুরো আমিন।